আচ্ছা এবার আমরা অ্যাড মেথড নিয়ে কথা বলবো জাভা স্ক্রিপ্টের এগুলো হচ্ছে প্রি মানে প্রিলিমিনারি স্টেজে আমরা শিখতেছি এর থেকে আর কিছু কিছু একটু এক্সট্রা থাকতে পারে এরকমই মেথডগুলো আছে শুধু বাট এই জিনিসগুলো এরকমই এর থেকে বাইরে অন্য কিছু নেই ফেক্টের ভিতরে আর থাকতে পারে দু একটা আর এখানে সেট মেথড গেট মেথড ইনসার্ট এরকম অনেক কিছু আছে তো অ্যাডের ক্ষেত্রে এখানে যেটা ইম্পর্টেন্টলি বলছে অ্যাপ্যান্ড প্রিপেন্ট আমরা এগুলো কিন্তু এর আগে জাভাই স্ক্রিপ্টে করেছি প্রি মানে কি আর অ্যাপেন্ড মানে কি আফটার মানে কি বিফোর মানে কি এই জিনিসগুলো যাবে স্টেপ করেছি যে প্রিপেন্ড করলে ইনসার্টের যে কোনো একটা ডিআইবির ভিতরে প্রথমে থেকেই শুরু হবে আর যদি প্রে ইয়া অ্যাপেন্ট করি তাহলে শেষে শেষে শুরু হয় ধরেন আমি এখানে একটা লিখছি ধরেন যে এখানে হ্যালো ওয়াথ একটা বিয়ার দিয়ে রাখলাম আচ্ছা এটার মধ্যে আমি এখন একটা নাসিম দিয়ে দেবো সাপা উঠিয়ে দিলাম তো আমি এখন এই ডেমোটাকে নিচ্ছি এবং ডেমোটাকে নিয়ে বললাম যে অ্যাপ্যান্ট কত ইজি আমাদেরকে অতগুলো নর্ট চাইল্ড আর ক্লাস চাইল্ড নিতে হচ্ছে না এখানে ইজিলি হচ্ছে নাসিম ইজ কামিং ফ্রম জে কোয়ারি দেখেন এটা রিলর্ট দিলে বুঝতে পারবেন কী হচ্ছে তাহলে এই যে জে এত ইজিলি হচ্ছে এটা বিয়ারের পরে অ্যাড হইছে যদি এটা আমি দিতাম তাহলে দেখেন এটা আগে শুরু হইতো এই যে জে তো এই যে মানে মজার বিষয়গুলো একটা এক লাইন কোড দিয়ে আমরা করতে পারছি এটাই হচ্ছে এই কারণেই শুধু জে ইউজ করা হয় অন্য কোনো কারণ না আর বা দেখেন এখানে তারপরে বলেছে এখানে আফটার বিফোর ওকে এটা হচ্ছে কি আমরা একটা জিনিসের আফটার অ্যান্ড বিফোর এড করতে চাচ্ছি দেখেন এখানে আমি যদি একটা জিনিস করি যে এখানে আরেকটা ডিআইভি ভি দিচ্ছি হরেন ডিআইভি এবং বললাম যে দিস টু বি আচ্ছা নাসিম এটা লিখলাম আর এখানে এইচ ওয়ান দিয়ে আমি নাসিম লিখছি এই ডিআইভিটা আসলে কী করবে এটা পরে একটা অ্যাড হয়েছে তাই না আমি যাচ্ছি এইটা এই ডিআইভিটা এই ডিআইভির ভিতরে ঢুকে যাক কী হবে তাহলে অ্যাপেন্ড দিচ্ছে আর অ্যাপেন্ড করব কোনটা এই ডিআইভিকে তাহলে জাস্ট সিম্পলি করতে পারি কি এই যে ধরলাম এবং এই যে এখানে এটাকে দিলাম টার্গেট করলাম কাকে এই নাসিম টেকটাকে টার্গেট করছে ধরে বললাম যে একে টার্গেট করে এটাকে অ্যাপেন্ড করো এর ভিতরে এটা ভিতরে ভিতরে আউট দেখি ড্যামের ভিতরে হলো কিনা দেখেন মধ্যে সে অ্যাপেন্ড হয়ে গেছে তো এই যে একটা ডিআইভিকে কে আমরা আর একটা ডিআইভিতে অটোমেটিকলি দিতে কোয়ারি ইভেন নিজের মতো লেখা দিতে পারছি আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন হয় আপনি কোনো ডিআইভিকে দেন আর না হয় আপনি ইয়ে করেন আচ্ছা যদি আপনি ইনসার্ট বিফোর ইউজ করেন দেখেন ইনসার্ট বিফোর ডেমোর বিফোর ইনসার্ট হবে কোনটা নাসিমটা তাহলে আর দেন আচ্ছা এটা হইল না সরি বিফোর হবে সরি বিফোর জাস্ট বিফোর এই যে আগে চলে গেছে এখন দেখেন যে এই ডিএিটা আগে আগে পরে আমরা করতে পারতেছি এই যে এই ডিএিটা কিন্তু আগে এবং এটা কিন্তু পরে কিন্তু আমরা উল্টা উল্টো করে লিখেছি কিন্তু ঠিক আছে আর আফটার করলে আবার আফটার করতে পারবেন যে কোনো একটা অপশান আবার যদি আমি এখানে বিফোর দিয়ে একটা এস্টেমেন্ট লিখি এখানে হ্যালো লিখি তাহলে এখানে ওই হ্যালোটাও এখানে যাবে এই যে হ্যালো একটা বিফোর মানে আমি এস্টিমেট করও দিতে পারছি বা কোনো একটা ডিএভিকেও সেখানে যেতে পারছি তো এই যে আমাদের দুইটা অপশন অ্যাপ অ্যান্ড প্রিপেন্ডও এই জিনিসটা কাজ করবে ঠিক আছে তো এই কয়েকটা অপশন আছে এই জায়গায় আরও নেক্সট আমরা দেখবো আর কী কী করা যায় তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবার আমরা নেক্সট টিটির আমরা রিমুভ নিয়ে কাজ করবো রিমুভ জিনিসটা কী জিনিস থ্যাংক ইউ সো মাচ